নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম রেল পুলিশ নতুন নিয়োগ দু হাজার অর্থাৎ আর নতুন কনস্টেবল এবং এসআই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের চার হাজার ছশো শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হলো ছেলে মেয়ের সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে এসআই পোস্টে কত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে কনস্টেবলদের ক্ষেত্রে কত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বয়স সীমায় ছাড় কত দেওয়া হয়েছে কত বয়স সীমা লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন করার শেষ তারিখ কবে কোন অফিসিয়াল ওয়েবসাইটিকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে আগে পরীক্ষা হবে না আগে মাঠ হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও এবং অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম এই বিজ্ঞপ্তি তোমরা কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটে পাবে না এটা আজকের এই সপ্তাহের এমপ্লয়মেন্ট নিউজে কেন্দ্রীয় সরকারের যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার সেখানে কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছি শর্ট নোটিফিকেশান আকারে তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর আর বিস এখানে বলা হয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবলস ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স তো এখানে তোমাদের কিন্তু আর এবং আরপিএসএফে অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং সেই সঙ্গে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে তোমাদের কনস্টেবল এবং এসআই পোস্টে রিক্রুটমেন্টই করা হবে নেক্সট দেখো তোমাদের কী বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি এফ অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স আর পি এস এফ অ্যাপ্লিকেশানস কমপ্লিট ইন অল রেসপেক্টস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি তো এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার তারপরে দেখো তোমাদের সি এর নাম্বার দেওয়া আছে তারপরে তোমাদের নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে তোমাদের ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে সেই সঙ্গে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো দেখো তোমাদের এখানে প্রথম পোস্ট রয়েছে সাব ইন্সপেক্টর তো এই পোস্টের ভ্যাকান্সির যে বিজ্ঞপ্তি নাম্বার সেটা হচ্ছে আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে আর তোমাদের কনস্টেবল পোস্টের যে ভ্যাকান্সি তার নোটিফিকেশন নাম্বার হচ্ছে আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবারে দেখো তোমাদের দুটি পোস্ট অর্থাৎ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটি পোস্টের ফর্ম ফিল আপ একসঙ্গে শুরু হচ্ছে আগামী পনেরোই এপ্রিল থেকে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে নেক্সট দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে যেখানে তোমাদের প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের সিএন নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম পে লেভেল কোন পে লেভেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান তারপরে তোমাদের এখানে ইনিশিয়াল পে কত শুরুতে তোমাদের কত বেতন সেই সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড এজ ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে যেখানে তোমাদের প্রথম পোস্ট সাব ইন্সপেক্টর এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে একটা ভালো বেতন রয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি তোমাদের যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান পাস করলে তোমরা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ইনিশিয়াল পে তোমাদের এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ঠিক আছে তোমাদের এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা কিন্তু ইনিশিয়াল পে রয়েছে শুরুতে তোমরা এই টাকাটা পাবে ঠিক আছে সেই সঙ্গে দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি বলা হয়েছে বি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আর তোমাদের এজ হতে হবে বয়স হতে হবে এক সাত দু হাজার এই তারিখ অনুযায়ী তোমাদের কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে ঠিক আছে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে এসআই পোস্টে চারশো বাহান্নটি তারপরে তোমাদের কনস্টেবল পোস্টে বলা হয়েছে কনস্টেবল পোস্টে পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেন পাস অর ইকুইবলেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবারে দেখো তোমাদের এখানে বেতন কত ইনিশিয়াল পে তোমাদের বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা ঠিক আছে প্রতি মাসে তোমরা কিন্তু শুরুতে একুশ হাজার সাতশো টাকা করে বেতন পাবে তারপরে দেখো তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কী বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু একই রয়েছে বি ওয়ান তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এরপরে দেখো তোমাদের বয়স সীমা কী লাগবে এখানে বলা হয়েছে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে যেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল পোস্টের জন্য চার হাজার দুশো আটটি ঠিক আছে তো যে ভ্যাকান্সি তোমাদের আগে একটা শর্ট নোটিফিকেশান আন প্রকাশিত হয়েছিল সেই ভ্যাকান্সি কিন্তু বাড়িয়ে তোমাদের চার হাজার দুশো আটটি করা হয়েছে ঠিক আছে কনস্টেবল পোস্টে চার হাজার দুশো আটটি ভ্যাকান্সি বেরিয়েছে তো টোটাল তোমাদের কনস্টেবল এবং এসআই মিলে কিন্তু চার হাজার ছশো ষাটটি ভ্যাকান্সি প্রকাশিত হলো আচ্ছা এরপর দেখো তোমাদের কি বলা হয়েছে এখানে স্টারমার্ক দিয়ে বলা হয়েছে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশান অফ থ্রি ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক তো দেখতে পাচ্ছো বন্ধুরা রেলের প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু এবছর তিন বছর করে তোমাদের করোনার জন্য ছাড় দিচ্ছে বয়সে এটার ক্ষেত্রেও কিন্তু সেই ছাড়টা দেওয়া হয়েছে এখানে তোমাদের কিন্তু নর্মালি তোমাদের কনস্টেবল পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স সীমা চা হয়ে থাকে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে আর সেই সঙ্গে এসআইয়ের ক্ষেত্রে তোমাদের কুড়ি থেকে পঁচিশ বয়স সীমা চা হয়ে থাকে তবে তোমাদের কিন্তু এই স্পেশাল ছাড়টা এবছরই দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু তিন বছর ছাড় দিয়ে এই বয়স সীমাটা ধরা হয়েছে ঠিক আছে তো তোমাদের বয়স সীমাটা আরও একবার ক্যাটাগরি ওয়াইজ বলে দিই প্রথমত সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমরা ইউআর বা জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কুড়ি থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে ওবিসি প্রার্থীরা তোমরা কিন্তু কুড়ি থেকে একত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা কুড়ি থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো সেই সঙ্গে কনস্টেবলের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে তোমরা ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট এবং ইডাব্লু ক্যাটাগরি প্রার্থীরা তোমরা আঠেরো থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমরা আঠেরো থেকে একত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর এসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা কিন্তু আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেকটা সেবা কিন্তু এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের হিসাব করতে হবে ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের সামনে আচ্ছা এরপরে দেখো তোমাদের এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েবসাইটে কবে প্রকাশিত হবে তো এখানে বলা হয়েছে ডিটেলস সিএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড সিএন নাম্বার আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল বি পাবলিশড অন দ্য অফিশিয়াল ওয়েবসাইটস অফ আর অন ফিফটিন জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে আগামী পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু কনস্টেবল এবং এসআই এই দুটি নতুন নিয়োগের ভ্যাকান্সি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো দুই নাম্বারে এজ বলা হয়েছে তো এজ তো আমি আগে বলেই দিলাম তারপরে তিন নাম্বারে তোমাদের বলা হয়েছে যে যারা যারা ফাইনাল ইয়ারে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং পরিষ্কার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমাদের কমপ্লিট হয়ে থাকতে হবে সঙ্গে বলা হচ্ছে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর রেজাল্টস অফ প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই তো তোমাদের যাদের লাস্ট ইয়ার ক্যান্ডিডেট রয়েছে ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট রয়েছো এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যদি তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের পি এম টি পি পিটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং স্ট্যান্ডার্ড টেস্ট ঠিক আছে মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো তোমাদের কিন্তু সিএন যে ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আরআরবির আর ওয়েবসাইটে তো সেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এক্সারিসমেন্ট ক্যাটাগরি ক্ষেত্রে যে রিজার্ভেশন সেটা কিন্তু অফিশিয়াল ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করা হবে আর তোমাদের মহিলাদের ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট পোস্ট কিন্তু রিজার্ভেশন রাখা হয়েছে অর্থাৎ টোটাল ভ্যাকান্সির মধ্যে কিন্তু পনেরো পার্সেন্ট ভ্যাকান্সি মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে এবং ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের এই বিষয়টারও ক্লিয়ার উল্লেখ করা থাকবে এবারে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে মোড অফ এক্সামিনেশান বা সিলেকশন প্রসেস যেখানে বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফলোড বাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি ফর ফার্দার ডিটেলস রেফার টু দ্য ডিটেলস সিএন তেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমে সিবিটি পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার পর তোমাদের মাঠ হবে অর্থাৎ তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শারীরিক মাপজব পরীক্ষা এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষা তোমাদের নেওয়া হবে ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে তো তোমাদের এখানে আর পি এর ক্ষেত্রে কনস্টেবল এবং এসআই পোস্টে শারীরিক মাপজব কেমন লাগে তোমাদের উচ্চতা কেমন লাগে বুকের ছাতি মাপ কত লাগে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে সেই সঙ্গে তোমাদের কত মিটার রান থাকে ঠিক আছে কত মিনিটে রান কভার করতে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি একটা ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের এই সমস্ত বিষয়গুলোর উপরে একটা ডিটেল ভিডিও করে দেবো ওকে এবারে দেখো তোমাদের এখানে এক্সামিনেশান ফি কত লাগবে এখানে বলা হয়েছে তোমাদের এক্সাম ফি লাগবে যেখানে তোমাদের সিরিয়াল নাম্বার টুর ক্ষেত্রে বলে দিই প্রথমে এস সি এক্সারিসম্যান ফিমেল মাইনরিটি আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে যেখানে তোমাদের সিবিটি পরীক্ষায় বসলে সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের ব্যাঙ্ক চার্জ কেটে বাকি টাকাটা কিন্তু ব্যাক দেওয়া হবে ঠিক আছে আড়াইশো টাকার মধ্যে তোমাদের ব্যাঙ্ক চার্জ কেটে বাকি টাকা রিফান্ড করা হবে এরপরে দেখো সিরিয়াল নাম্বার ওয়ানে বলা হয়েছে তোমাদের সিরিয়াল নাম্বার টুতে উল্লেখ করা ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ ইউ আর ইডাব্লিউএস ও ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে পাঁচশো টাকা যার মধ্যে তোমাদের একশো টাকা এক্সাম ফি লাগবে আর সেই সঙ্গে তোমাদের সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের ব্যাঙ্ক চার্জ কেটে বাকি কিন্তু টাকাটা রিফান্ড করা হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষায় বসলেই তোমরা কিন্তু রিফান্ডটা পাবে নাহলে কিন্তু রিফান্ড পাবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে আর আর সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়ে যাবে ওকে